আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইস্টাত কুক হাউস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রেসার কুকারে স্বাদ অক্ষুণ্ণ রেখে গরুর মাংস রান্না করা যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি প্রেশার কুকারে আগে থেকে পরিষ্কার করে রাখা 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি, 8-10টা গোটা রসুন কোয়া, 2টা তেজপাতা, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, 5-6টা গোলমরিচ, 4-5 টুকরা দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ লবণ, 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি গরুর মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। আমি ঢাকনার মুখ একেবারে আটকায়নি, জাস্ট আলতোভাবে ঢেকে রেখেছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংস কষানোর সময় ঘন ঘন নেড়ে দিলে মাংস কষানো খুব ভালো হয়। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংসগুলো খুব ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মাংসগুলো কষানো হয়ে গেছে। মাংস কষানোর সময় আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। এ পর্যায়ে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এবার আমি বাটা মশলাগুলোর সাথে মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংস এবং বাটা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এ পর্যায়ে অ্যাড করছি 2 কাপ পরিমাণ পানি। এবার আমি মাংসগুলো একটু নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করছি 5-6টা কাঁচা মরিচ। এখন আমি প্রেশার কুকারের মুখটা ভালোভাবে আটকে নিচ্ছি। এবার মাংসগুলো কমপ্লিটলি সেদ্ধ হওয়ার জন্য আমি 8টা সিটি দিয়ে নিচ্ছি। এরপর প্রেশার কুকারের এয়ার প্রেশার কমে গেলে আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে অ্যাড করছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার আমি মাংসটা একটু নেড়ে নিচ্ছি। আমার মাংস রান্না শেষ। আমি অফ ক্যামেরাতে দেখেছি মাংস পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবং টেস্টও পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজে আপনারাও বাসায় ঝটপট প্রেশার কুকারে তৈরি করে ফেলতে পারেন গরুর মাংসের ঝোল। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।